নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, চাকরি, ভাগ্য, ইনভেস্টমেন্ট, প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, আপনার কেরিয়ার কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আপনাদেরকে আমি বলি, এই ভিডিওটি নেগেটিভ এবং পজিটিভ দুটি আলোচনা আমি করব। কারো মন সন্তুষ্টি করার জন্য কিন্তু এই ভিডিওটি নয়। অর্থাৎ যে ঘটনাগুলি ঘটবে আগামী মাসে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু উপায় জানাবো যার মাধ্যমে আপনাদের বিশেষ করে মাসটি শুভ যাবে। দেখুন, প্রথমেই জানায় এ মাসে, এই এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। 8ই এপ্রিল মঙ্গল এবং বুধের রাশি পরিবর্তন হচ্ছে, 12ই এপ্রিল রাহু কেতুর রাশি পরিবর্তন, 13ই এপ্রিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবির রাশি পরিবর্তন, 27ই এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন, 29ই এপ্রিল শনির রাশি পরিবর্তন। সব থেকে খুশির খবর, আপনাদের শনির ঢাইয়া কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ যা তুলা রাশির ক্ষেত্রে শনির ঢাইয়াটা আপনাদের কেটে যাচ্ছে, এটা আপনাদের সব থেকে বড় খুশির খবর। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি ওভারঅল বলি, আপনাদের খুব যে বড় ধরনের স্বাস্থ্য নিয়ে, শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে যে সমস্যা, সেটা কিন্তু থাকবে না শরীর স্বাস্থ্যের জায়গাটা। এটা আমি বলছি, তুলা রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা খারাপ কিন্তু দেখা যাচ্ছে, মোটামুটি ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দিক থাকছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা কেমন যাবে। দেখুন, প্রেম আপনাদের পঞ্চম ভাব, অর্থাৎ পঞ্চম ভাব রিপ্রেজেন্ট ফর লাভ রিলেশন। দেখুন, পঞ্চম ভাবে বৃহস্পতি, শুক্র এবং আপনার মঙ্গল কিন্তু অবস্থান করবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটা অ্যাভারেজ আপনাদের যাবে। অর্থাৎ খুব যে আপনাদের খারাপ এটা আমি বলবো সেটাও না, আবার খুব ভালো এটা আমি কিন্তু বলতে পারছি না। অর্থাৎ অ্যাভারেজ মঙ্গলের অবস্থান আপনার ক্ষেত্রে মোটামুটি একটা সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা। দেখুন, সপ্তমভাব রিপ্রেজেন্ট আপনার বিবাহের জায়গা। দেখুন, এ মাসে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু থাকবে। অর্থাৎ খুব বড় ধরনের সমস্যা না হলেও আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মতবিরোধ, একজনকে একটু ঠান্ডা হতেই আপনাদেরকে হবে। অর্থাৎ রাগের মধ্যে আপনাদের রাগ জেদটা কিন্তু বাড়বে, দাম্পত্য সুখের জায়গাটা রাগ জেদ বাড়বে, এই একজনকে কিন্তু শান্ত মাথায় থাকতে হবে, তাহলে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না। আপনি তুলারাশির মানুষ, ডায়েতে নোট করে নিন, মোটামুটি ওভারঅল কিন্তু ভালো। এবার আসি আপনাদের এডুকেশনের জায়গাটা। দেখুন, চতুর্থ ভাব রিপ্রেজেন্ট আপনার এডুকেশন, পঞ্চম ভাবও এডুকেশন। দেখুন, এখানে শনি এবং মঙ্গলের অবস্থান, আপনাদের কি হবে পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে মনোসংযোগ বাড়বে, আবার কোনো কোনো ক্ষেত্রে মনোসংযোগটা কিন্তু কমবে। আপনি তুলারাশির মানুষ, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন কিন্তু হবে। অর্থাৎ এই জায়গাটা আপনাদের মনোসংযোগের জায়গা কিছুটা হলেও কিন্তু আপনাদের তৈরি কিন্তু হচ্ছে। অর্থাৎ কোনো সময় মনোসংযোগ হওয়া, কোনো সময় মনোসংযোগ না হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু হবে। এবার আসি তুলারাশির ক্ষেত্রে। দেখুন, আপনাদের কর্মভাবটা, দেখুন কর্মের জায়গাটা ক্ষেত্রে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ সন্তুষ্টি না পাওয়া, কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ আসার জন্য কর্ম ছেড়ে দেওয়া, অন্য কর্মের জন্য চেষ্টা করা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ গ্রহের যা গোচর আগামী আসে কর্মক্ষেত্রের জায়গাগুলোকে নিয়ে এই সমস্যাগুলো কিন্তু আসবে। তবে আমি বলবো মোটামুটি কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান, যশ এগুলো ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি ফিল্ম লাইনে আছেন, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন,
দুর্দান্ত রেজাল্ট আপনি করবেন। আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে খেলাধুলা অ্যাক্টিং মডেলিংয়ের জায়গাগুলো যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু করবেন এই মাসে। এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আমি বারবার বলি মেহনতির থেকে ভাগ্য বড়। অর্থাৎ আপনি যদি কম পরিশ্রম করে প্রচুর অর্থ পান কি না, এটা হচ্ছে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। অনেকে প্রচুর পরিশ্রম করে কিন্তু সেই মতো কিন্তু অর্থ পায় না। অর্থাৎ এই জায়গাটা ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবে আপনার এই রাশিগুলো। তো অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্টটা কিন্তু পাবে, কারণ ভাগ্যাধিপতি সপ্তম ভাবে। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মোটামুটি একটু হলেও সতর্ক থাকুন, এই জায়গাটা আমি আবারও বলবো। এবার আসি সফলতার জায়গা। দেখুন, একাদশ ভাব রিপ্রেজেন্ট লাভ, সফলতা, সাকসেস। তার অধিপতি 14 এপ্রিল 2022 তুঙ্গ গৃহ অবস্থা করছে। অর্থাৎ 2022 চোদ্দোই এপ্রিলের পরে আপনাদের সফলতা সাকসেস এর জায়গা কিন্তু বাড়বে, ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের গ্রোথ আসবে তুলা রাশির ক্ষেত্রে। ইনকামের জায়গা 14 এপ্রিলের পর থেকে আপনি লিখে নিন, ডায়েটে নোট করে নিন, ইনকামের জায়গা কিন্তু ভালো আসবে। এবং যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট, আমি তাদের ক্ষেত্রে বলবো। অর্থাৎ এই জায়গাটা কী হবে, 29 এপ্রিল শনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে চলে যাচ্ছে। অর্থাৎ 29 এপ্রিলের পর যদি আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো। অর্থাৎ এই জায়গাটা কিন্তু এই সম্ভাবনা কিন্তু থাকছে, কিন্তু তার আগে বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে, লিখে রাখুন এই জায়গাটা। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিয়ের জায়গা। দেখুন, যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, আমি আবারও বলবো, বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কনফার্ম হচ্ছে না, এই জায়গাটা বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে, এটা নিশ্চিত রূপে আপনারা ধরে রাখুন। বিয়ের জায়গাটা নিয়ে মোটামুটি কিন্তু একটা যোগাযোগ এই জায়গাগুলো আসবে। তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যাদের ঋণ হয়ে গেছিলো বা টাকা আটকে গেছিলো, বড় ধরনের অ্যামাউন্টের টাকা আপনার ঝুলে আছে, এই টাকা আপনাদের মোটামুটি 14 এপ্রিলের পর থেকে কিন্তু এই জায়গাগুলো, রাস্তাগুলো কিন্তু আপনাদের খুলবে। অর্থাৎ যে রাস্তাগুলো আপনাদের বন্ধ হয়েছিল কি না, সেই জায়গাটা দায়িত্ব নিয়ে বলছি কৌশিক রায়, খুব চ্যালেঞ্জের সাথে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ রাস্তা কিন্তু ক্লিয়ার হবে, অর্থাৎ বাঁধ ভাঙতে চলেছে তুলা রাশি, এটা কনফার্ম। এবং এর সাথে সাথে আপনাদেরকে বলি, দেখুন, অষ্টমভাবে রাহু অবস্থান করছিল, বিপত্তি ঝুট ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিল। সপ্তমভাবে রাহু কিছুটা হলো ওই অষ্টমভাবের থেকে কিন্তু অনেকটাই ভালো ফল কিন্তু দিবে। এবং লগ্নে কেতু, বিশেষ করে কারো সাহায্য, আপনি তুলা রাশির মানুষ, আপনি কারো সাহায্য কিন্তু আপনি পাবেন, সহায়তার জায়গাটা কিন্তু আপনার থাকছে। ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত কানেকশন, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, হঠাৎ কোনো সূত্র থেকে হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। সম্পত্তিগত দিক থেকে লাভ, চতুর্থভাবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পাবে। চতুর্থভাবে চতুর্থপতির অবস্থান, সম্পত্তি এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং সফলতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হতে চলেছে। এবং এই সময় মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বহু মানে বড় ধরনের কাজগুলো কিন্তু আপনাদের এই 15 এপ্রিলের পর থেকে সম্পন্ন কিন্তু আপনাদের হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এই ভিডিওর শেষে আমি আবারও বলছি, বেশ কিছু উপায় আপনাদেরকে জানাবো, যেটা করলে আপনাদের হয়তো এই যে সমস্যা বাধাগুলোর সম্মুখীন হতে হচ্ছে কি না, সেই জায়গাগুলো আপনাদের কিছুটা হলেও কিন্তু কাটবে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলছি, ইনভেস্টমেন্টের জায়গাটা 29 এপ্রিলের পরে, কোনো বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্টের জায়গাটা। এবং এ মাসে হঠাৎ লটারি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, লটারি জুয়া সাতটা থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের সাপোর্ট
বিদেশ যাত্রা, বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত আছে, তারা কিন্তু দুর্দান্ত সফলতা তুলারাশি কিন্তু পেতে চলেছে। কি করবেন উপায়, আপনাদের ক্ষেত্রে বলবো শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং আপনারা শিবের জপ করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ।